হ্যালো গাইস, জানাতাল আমি ভুবন, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে স্বয়ম্ভুরা মাউন্টেন। ওইখানে টেম্পল রয়েছে হিন্দুদের, বুদ্ধিস্টদের। সো ওইখান থেকে, ওটা যেহেতু পাহাড়, সেখান থেকে পুরো কাঠমান্ডু শহর খুব সুন্দর দেখা যায়। সো এখন আমরা সেখানে যাচ্ছি। বেশি সময় লাগবে না, হালকা একটু জ্যাম আছে, জ্যামটা কেটে গেলেই আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। এখন তাহলে স্বয়ম্ভুরা টেম্পলের দিকে যাওয়া যাক। যাচ্ছিলাম, এখানে পাহাড় দেখা যাচ্ছে, আর আমি এখন মোমো খাইতেছি একটা জায়গায় দাঁড়ায়। আম্মু আব্বু আসছে, এখন খেয়ে নিব, খেয়ে তারপর স্বয়ম্ভু, কারণ দুপুরবেলা একটু দেরি হবে হোটেলে ফিরতে, যার কারণে খাওয়াটা একটু দেরি হবে। ঠিক আছে, আমরা একটু তাহলে খেয়ে নিই, তারপর স্বয়ম্ভুর দিকে যাই। আমরা ঠিক ওই জায়গাটার মধ্যেই যাব, ওই জায়গাটা। আমাদের গাড়ি এই জায়গাটার মধ্যে দাঁড়ায় আছে। মোমো খেয়ে এখন আমরা স্বয়ম্ভুরের উদ্দেশ্যে যাই, যে দেন ভিডিও শ্যুট করি। বসো, পিছনে বসো, আমি সামনে বসি। গাড়িতে উঠে পড়ি, মিষ্টি জিরা, কোনো কিছু খাওয়ার পরে এটা খাওয়া ভালো। গাড়ির সামনে দিকে উঠলে একটু উঁচা পড়ে। এখন আমরা ঠিক ওই দিকটাতে যাব। এখন আমরা স্বয়ম্ভুরা মাউন্টেন টেম্পলের মেইন এন্ট্রেন্সে চলে আসছি। এখন এখান থেকে টিকিট কেটে ভিতরে ঢুকবো। স্বয়ম্ভুরা মাউন্টেনের ভিতরে আসতে আমাদেরকে 50 টাকা করে পার পার্সন টিকিটের খরচ লেগেছে। কিন্তু মজার বিষয় হলো, 10 বছর পর্যন্ত বাচ্চাদের কোনো টিকিট খরচ লাগবে না, যার ফলে আমরা মাত্র 150 টাকায় ভিতরে আসতে পেরেছি। ভিতরে ঢুকে যে পরিবেশটা আমরা দেখতে পারলাম, সেটা খুবই মনোরম এবং খুবই সুন্দর। এখন বিশাল একটা সিঁড়ি পার হয়ে তারপর আমাদেরকে যেতে হবে একদম মাউন্টেনের উপরে। তো এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অবস্থা অলরেডি খারাপ হয়ে যাওয়ার মতো, কিন্তু এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে পাশের দৃশ্যটি দেখতেও খুবই সুন্দর এবং মনোরম। ঠিক উপরে উঠেই আমরা সুন্দর একটা বিল্ডিং দেখতে পারবো, যেটার মধ্যে, যেটার সামনে খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি করা হচ্ছিল। অ্যান্ড এখান থেকেই মেইন দৃশ্যটা দেখা যাবে, যেটা হলো একটা পাহাড় আর সামনে পুরো সিঁড়িটা। বাট এটা হলো সিটির পিছন সাইডটা, তো সেক্ষেত্রে আমাদেরকে ওই দিকে যেতে হবে হেঁটে হেঁটে। সো আমি এখন মেইনলি একটা সিঁড়ির উপর উঠে তারপর ভিডিওটা করছিলাম। তো এখন আমরা সবাই স্বয়ম্ভুরা মাউন্টেনের যে মেইন টেম্পল, স্বয়ম্ভু টেম্পল, সেদিকে যাচ্ছি। এই যে এখানে যে টেম্পলটা রয়েছে, যেখানে মানুষের চোখের এবং মুখের মতো আকৃতি, সেটাই মেইনলি স্বয়ম্ভু টেম্পল এবং খুবই ট্র্যাডিশনাল একটা তীর্থস্থান হিন্দুদের জন্য।
হাঁটতে হাঁটতে এখন মসজিদের ঠিক সামনের দিকটাতে এসে পড়েছি এবং সামনের দিকটাতে এসে আমাদের মেইন কাজ হচ্ছে সিটিটা দেখা। এখন এইখান থেকেই পুরো কাঠমান্ডু সিটি সম্পূর্ণভাবে দেখা যায়। এই যে সিটিটা রয়েছে এটাই হলো মেইনলি কাঠমান্ডু সিটি। অ্যাজ ইউজুয়াল করোনার সংক্রমণ কম হওয়ার পর থেকে এখানে ট্যুরিস্ট আনাগোনা অনেক বেশি, যার ফলে ভিড়ও বেশি, বাট মনোরম দৃশ্য হচ্ছে পুরো সিটিটা, যেটা দেখতেও সুন্দর এবং চোখের শান্তি দেওয়ার মতো একটা অপূর্ব জায়গা। সো এখন পুরো স্বয়ম্ভু টেম্পল মাউন্টেনের একটা সুন্দর ড্রোন শট দেখে আসি। টেম্পল ঘোরা শেষ আমাদের। আমার ব্যাটারি, ক্যামেরার ব্যাটারি ফুল ডাউন হয়ে গেছে, একদম ডেড, যার কারণে মোবাইল দিয়ে করতে হইতেছে। বাট যে ভিউটা আমরা পাইছি এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর মেইন ভিউটা এইটার জন্যই আসলে আসা এখানে। টেম্পল তো পুরো কাঠমান্ডু জুড়ে আছে, বাট দ্য ভিউ ইজ ভেরি ম্যাসমেরাইজিং সত্যি কথা বলতে। আর এদিকে পাহাড়, হিমালয় সবই দেখা যায়, সব কিছু দেখলাম, পিক তুললাম, ভালোই লাগতেছে একসাথে। এখন একদম নিচে চলে যাব, আর কোনো কাজ নেই, এখান থেকে হোটেলে চলে যেয়ে খাওয়া দাওয়া করে দেন আবার কোভিড টেস্টের রিপোর্ট নিতে হবে, নিয়ে তারপর নিজেদের মতো আবার ঘোরাফেরা করব। এই সাইডটায় আসছি স্বয়ম্ভুরা মেইন হোটেল ইয়ে থেকে নেমে মেইন এন্ট্রেন্সের দিকে যাচ্ছি। আসলে ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছে, ক্যামেরার ব্যাটারি ইজ ডেড, এই কারণে আমাকে মোবাইল দিয়ে করা লাগতেছে। দেখা যাক এখন নিচে যাই, কারণ আমি মেইন যে টেম্পলটা ছিল, যে ভিউটা ছিল সেটা পেয়ে গেছি। অ্যান্ড এই সাইডটার ভিউটা খুব সুন্দর। এখন এখান থেকে নেমে আমাদের গাড়ি অপেক্ষা করতেছে, গাড়িতে যেয়ে বসবো সে, দেন তারপর হোটেলের দিকে যাবো। এখন আমরা স্বয়ম্ভুরা মাউন্টেন টেম্পল থেকে বের হয়ে এই সাইড দিয়ে আসতেছি, মেইন এন্ট্রেন্স দিয়ে বের হয়েছি, আর ওই দিক থেকে ওই সাইডটাতে হিমালয় দেখা যাচ্ছে। আর আমাদের গাড়ি এখানেই পার্ক করা আছে। তো এখন আমি এখানে কয়েকটা ভিডিও শ্যুট নিব, অ্যান্ড এখান থেকে একটা ড্রোন শট আপনারা দেখে নিন।
পিৎজা অ্যান্ড স্যুপ খেয়ে এখন আই মিন ডিনারটা করে উপরে আসলাম, বিকজ আজকে ইন্ডিয়ান দাওয়াত রেস্টুরেন্টে যাই নাই, কারণ খাবারের বানানোর স্টাইলটা আমার একটু ডিফারেন্ট লাগছে আর টেস্টটা একটু ডিফারেন্ট, যার কারণে আসলে ইয়েটা করা হয়নি, খাওয়া হয়নি আজকে ডিনারটা। সো এখন রুমে যাই। সো ডিনার টিনার শেষে আমি এখন রুমে চলে আসছি অ্যান্ড আজকে বেসিক্যালি আমাদের লাস্ট ডে, আই মিন লাস্ট নাইট এখানে। কালকে সকালে চেক আউট করে এয়ারপোর্টে চলে যেতে হবে, কারণ দুপুর 1:45 দিকে আমাদের ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে। এসেছি, ঘুরেছি, ভালো ভালো জায়গায় যেতে পারছি, স্বয়ম্ভুরা স্বয়ম্ভুধা টেম্পল, পাটান ধোকা মনাস্ট্রি, এগুলো জায়গাতে গিয়েছি, ঐতিহাসিক জায়গা দিয়ে দেখছি, মিউজিয়াম দেখছি, ভিডিও দেখছি, ভিডিও করছি, ব্লগ করছি, আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। সো প্যাকিং কালকে সকালে সকাল সকাল উঠে করবো, আর এখন আমি শুয়ে পড়তেছি। সো আজকের ব্লগ এ পর্যন্তই, আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। টিল দেন বি সেফ, গুড বাই। ভালো করে রাখুন।